আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ললিপপ। বাচ্চারা তো এই খাবারটা অনেক পছন্দ করবেই, সাথে বড়রাও ভীষণ পছন্দ করবে। আর ঘরে বসে কীভাবে খুব সহজে সেই রেস্টুরেন্টের সাথে চিকেন ললিপপ তৈরি করে নেওয়া যায়, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন ললিপপের জন্য এখানে আমি আটটা লেগ পিসের উপর থেকে মাংসটা ছাড়িয়ে ললি শেপে কেটে নিয়েছি ও পরিষ্কার করে ধুয়ে কিছু মশলা অ্যাড করব বলে রেডি করে রেখেছি। এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে আমি আরও দিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে নিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে নিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে নিচ্ছি 1 চা চামচ সয়া সস, দিয়ে নিচ্ছি 1 চা চামচ ভিনেগার। এখন সব মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো শেষ। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব যাতে মশলাটা মাংসের মধ্যে ঢুকে। এখানে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এর মধ্যে আমি আরও দিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা, দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে নিচ্ছি 1/4 চা চামচ টেস্টি সল্ট, দিয়ে নিচ্ছি 1টা ডিম। এখন সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে লেগে যায়। মিশানো শেষ করে চলে যাচ্ছে চুলায়। এখানে একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হতেই চিকেনের পিসগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে ভাজতে হবে, তা না হলে উপর থেকে কালার আসবে বাট ভিতরে কাঁচা থেকে যাবে। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে পাল্টে ভেজে নিব। সাত থেকে 8 মিনিট ভাজার পরে এভাবে লালচে একটা কালার চলে আসবে, তখনই তেল থেকে তুলে নিব। চিকেনগুলোকে তেল থেকে তুলে একটা বলে নিয়ে নিয়েছি। এখন আবার চলে যাচ্ছে চুলায়। এখানে একটা হাঁড়িতে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি, দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পিঁয়াজ কুচি,
এখন এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব। আরও দিয়ে নিচ্ছি এক চা চামচ সয়া সস। দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস। দিয়ে নিচ্ছি এক চা চামচ চিনি। দিয়ে নিচ্ছি এক চা চামচ ভিনেগার। সব মশলাগুলো এভাবে তেলে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমি নর্মাল পানিতে গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ার মিশ্রিত পানিটাই দিয়ে দিচ্ছি। এখন এক থেকে দুই মিনিট মশলাটা কষিয়ে নিব। কষানো শেষ করে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন চিকেনগুলো উল্টে পাল্টে ঝোলের সাথে মিশিয়ে তিন থেকে চার মিনিট রান্না করব। এর মধ্যে একটা পিয়াজ পাতা কুচি করে দিয়ে দিচ্ছি এক্সট্রা একটা ফ্লেভারের জন্য। এভাবে মিনিট খানেক রেখে নামিয়ে নিচ্ছি। ব্যাস, আমার চিকেন ললি রেডি। আপনারা দেখেই বুঝতেছেন এটা কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি।